এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক মাঝে মাঝে শাস্তি দান করি, তবে এটা স্থায়ী শাস্তি নয়। সূরা সিজদার ২১ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মৃদু শাস্তি দান করি, পুরাপুরি বড় শাস্তি আমি দুনিয়াতে দান করি না। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে শাস্তি পাওয়ার পর আমার রাস্তায় তারা ফিরে আসে। দুনিয়াতে শাস্তি দেই কেন? কারণ এটাই যে শাস্তি দেওয়ার পরে যেন তারা আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে যেন তার আশ্রয় গ্রহণ করে, এই জন্যই দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি প্রদান করে থাকি। সুতরাং এই দুনিয়াটা স্থায়ী শান্তির জায়গা না, এই দুনিয়াটা স্থায়ী অশান্তির জায়গাও না। আসল শান্তির জায়গা হলো জান্নাত, আসল অশান্তির জায়গা হলো জাহান্নাম। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। খুতবাতে হাকিমুল ইসলাম পঞ্চম খণ্ডের ৩৭৫ নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালামের গায়ে যখন কাদা মাটি দিলেন, হযরতে আদম পয়গম্বর যখন কাদা মাটিতে ছিলেন, ওই কাদা মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করলেন। ৩৯ দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৃষ্টি দান করেছিলেন, ওই বৃষ্টিটা ছিল দুঃখ কষ্ট অশান্তির বৃষ্টি। আর ৩৯ দিন পরে একদিন ৪০তম দিনে যে বৃষ্টি দান করেছিলেন, ওই বৃষ্টিটা ছিল শান্তির বৃষ্টি। সুতরাং মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকেই ৩৯ ভাগ হলো অশান্তি দুঃখ কষ্ট, আর এক ভাগ হলো শান্তি। সুতরাং দুনিয়াতে যদি কোনো ব্যক্তি শান্তি আশা করে তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। আসল শান্তির জায়গায় দুনিয়া নয়, এই দুনিয়াটাকে আসল শান্তির জায়গা মনে করাটাই হলো বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বালাদ ৪ নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কষ্ট ক্লেশের ভিতরে সৃষ্টি করেছি, মুসিবতে আমাদের জন্ম, আমি জন্মগ্রহণ করার পরেই কেঁদেছি। জন্মগ্রহণ করার পরেই এই পৃথিবীতে কেউ হাসে না, বরং কান্দে। সুতরাং এই দুনিয়াটা হাসার জায়গা না, এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যেন কাফির যারা বেঈমান তাদেরকে আল্লাহ পাক সুখ শান্তি বেশি দান করেন, কারণ কারণ হলো কিয়ামতের ময়দানে তারা সুখ পাবে না, তারা শান্তি পাবে না, চিরকালের জন্য জাহান্নামে থাকবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে কষ্ট রাখেন, কাফেরদেরকে আল্লাহ পাক সুখে শান্তিতে রাখে। কাফেরদের সুখ দেখে, কাফেরদের শান্তি দেখে মুসলমানদের আফসোস করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক মুসলমানদের শান্তির জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে পাঠান না। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। বিমান যারা, কাফির যারা, পরকালে জাহান্নাম ছাড়া তাদের জন্য কিছুই রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন স্থায়ীভাবে শান্তি ভোগ করার জন্য নয়, বরং কখনো শান্তি কখনো অশান্তি দুইটার সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে রাখবে। এই দুনিয়াটা আল্লাহর কাছে মূল্যহীন। আমরা যে এই দুনিয়াকে এত দাম দিতেছি, এই দুনিয়াকে আমরা এত মূল্যায়ন করতেছি, যে যারা একতলা বিল্ডিং এর মালিক তারা চিন্তা করতেছে কিভাবে আরো একতলা বৃদ্ধি করা যায়, যাদের ১০তলা বিল্ডিং এর মালিক তারা চিন্তা করে আরেকটা ১০তলা কিভাবে
নির্মাণ করা যায়। এইভাবে আমাদের হায়াতের জিন্দগি শেষ হয়ে যায় আর আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো শেষ হয় নাই। এই জন্য নবীজি বলেছেন, লা ইয়াকমুলু জাউফু ইবনু আদম ইল্লা তুরাব, বনি আদমের চাওয়া পাওয়া শেষ হবে না কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের আশা থেকেই যাবে। মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত মানুষ এই দুনিয়া নিয়ে কত আশা করে, কিন্তু সেকেন্ডের ভিতরে সমস্ত আশাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মালিককে। আমার ভাইয়ারাম, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরিকে হাকিমের বর্ণনা 7847 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তাবারানি শরীফের 5840 নম্বর হাদিসের বর্ণনা, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা যদি আমার কাছে মাছির ডানা সমপরিমাণ আমার কাছে মূল্যায়িত হতো, তাহলে আমি একটা কাফেরকেও এক ডুব পানি পান করাইতে দিতাম না। অর্থাৎ দুনিয়াটা আমার কাছে মূল্যহীন, একটা মাছির ডানার মতনও এই দুনিয়াটা আমার কাছে মূল্যায়িত নয়। সুতরাং এই দুনিয়াতে কখনো মুসিবত, কখনো সুখ, কখনো বিপদ, কখনো টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দান করেন। তবে মুসিবত আল্লাহ পাক কেন দান করেন? দুইটা কারণে মুসিবত দান করেন। এক নাম্বার হলো আমাদের জীবনের গুণা আছে, নাকি আমরা বলবো আমাদের জীবনে কোনো গুণা নাই এমন বলা যাবে নাকি? আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে না নাই? গুনার কোনো অভাব নাই। এক নম্বরে মুসিবত আসার কারণ হলো আমাদের জীবনের গুনাহ। সূরাতুশ শুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 30 নম্বর আয়াত, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে, তোমাদের উপরে যে বিপদ মুসিবত আসে, ওই বিপদ মুসিবত গুলো তোমাদের হাতের উপার্জন, তোমাদের হাতের কামাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, এই পৃথিবীর বুকে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিপদ দান করেন, অর্থাৎ যদি কোনো মানুষ যদি রাস্তা দিয়া যখন অতিক্রান্ত করে হুচুট খেয়ে যদি পড়ে যায়, অনেক সময় ফসকে পড়ে যায়, অনেক সময় মাথা যন্ত্রণা করে, পেট ব্যথা করে, রগগুলো টকবক টকবক করতে থাকে, ধরফর ধরফর করতে থাকে, অর্থাৎ মানুষের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো আসে তাদের জীবনের গুনাহের কারণে। একটি গুনাহ হয় আর একটা মুসিবত তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সুতরাং এই দুনিয়াতে আমাদের বিপদ আসার এক নম্বর কারণ আমাদের গুনাহ। এক নম্বর কারণ কি? আমাদের গুনাহের কারণে বিপদ মুসিবত আসে। দুই নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত দান করেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, সম্মান বৃদ্ধি করার জন্য, আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক কখনো আমাদের উপরে বিপদ মুসিবত ঢেলে দেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন আমার এই বান্দাটা, আমি চাই তাকে মর্যাদার ওই স্তরে তাকে আমি পৌঁছাবো, কিন্তু মর্যাদার ওই স্তরে পৌঁছার জন্য যে আমল করার প্রয়োজন ওই আমল সেই ব্যক্তি করে না, কিন্তু আমি আল্লাহ তো তাকে মর্যাদার ওই সোপানে পৌঁছে দিব এটাই আমার ইচ্ছা। সুতরাং তার উপরে কিছু বিপদ দেই, মুসিবত দেই, আর এই বিপদ মুসিবতগুলো তার মর্যাদা বৃদ্ধির জন্য কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, বান্দা আমলের দ্বারাতে ওই স্তর পর্যন্ত পৌঁছতে পারে না, তখন আমি আল্লাহ পাক তাকে বিভিন্ন রোগ দান করি, কখনো অভাব দান করি, তো কখনো তাকে ঋণগ্রস্ত করে ফেলি, কখনো তাকে বেকারত্বে আমি নিমজ্জিত করি। আর যখন তারা সমূহ কষ্ট আসার পরে ধৈর্য ধারণ করে
সবর করে ইনাবাতুন ইলাল্লাহ আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহর রহমতের প্রত্যাশা করে, আমি আল্লাহ পাক তখন তার মর্যাদা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, কখনো মুসিবতটা আমাদের জন্য রহমত, কখনো বিপদ মুসিবতটা আমাদের জন্য আযাবের কারণ হয়। বিপদ মুসিবত কখনো আমাদের জন্য রহমত স্বরূপ আসে, আর কখনো বিপদ মুসিবতটা আমাদের জন্য আযাবের কারণ হয়। কখন বিপদটা আমাদের জন্য রহমত হয়, আর কখন বিপদ মুসিবত আমাদের জন্য আযাবের কারণ হয়, জানার দরকার আছে না? কখনো বিপদ মুসিবতটা আমাদের জন্য আযাবের কারণ হয়, যখন আমাদের উপরে বিপদ চলে আসে, তুফান এসে গড়টাকে ফেলে দিয়েছে, ক্ষেতের ক্ষতি করে ফেলেছে, দেখা যায় এমন অসুস্থ হয়েছি লক্ষ লক্ষ টাকা চলে গেছে, যখন এমন বিপদ চলে আসে মানুষেরা হতাশ হয়ে যায়, আর তাকদীর নিয়ে তারা প্রশ্ন করতে থাকে যে আল্লাহ আমাকে ছাড়া বুঝি আর কাউকে পায় না, আউযুবিল্লাহ, আমাকে ছাড়া আল্লাহ কি অন্য কাউকে এমন বিপদ দিতে পারে না, এমনি আমি করি আর এত বিপদ আল্লাহ আমাকে দিয়েছেন, এইভাবে তকদির নিয়ে তারা বিভিন্ন কথা বলতে থাকে, এমন কি বলে আল্লাহ যেহেতু আমাকে বিপদ দিতে আসে তাহলে আর নামাজই পড়ব না, ওই কপাল পোড়া তখন নামাজ পর্যন্ত ছেড়ে দেই, এমন কপাল পোড়া আছে না? না, আল্লাহ একটার পর একটা বিপদ তাকে দিয়েছে, এই জন্য সে নামাজ ছেড়ে দিয়েছে, আবাদত ছেড়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আজীবন যদি সে আবাদত না করে আল্লাহর কোনো লস হবে? আল্লাহর কোনো লস আছে? লস তারই হবে। এজন্য যদি মানুষেরা বিপদে পড়ার পরে তখন তারা হতাশ হয়ে যায়, আবাদত বন্দিগি ছেড়ে দেয়, দুনিয়ার লাইনে আরো মেহনত বাড়াইতে থাকে, বোঝা গেল এই মুসিবতটা তার জন্য আযাবের কারণ, এই মুসিবতটা তার জাহান্নামে যাওয়ার কারণ। আর মুসিবতটা কখন রহমত স্বরূপ আসে? যখন মুসিবত আসার পর ওই বান্দাটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছু কার তরফ থেকে? আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন হব। ওই লোকটা আল্লাহর কাছে তওবা করে আর বলে, আল্লাহ আমার গুনাহের কারণেই তো আপনি বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, আপনি ছাড়া তো বিপদ থেকে উদ্ধার করার মতন কেউ নাই, আপনি ছাড়া মুসিবত থেকে উদ্ধার করার মতন কেউ নাই, আগে আবাদত কম করতো এখন আবাদত বাড়িয়ে দিয়েছে, আগে মসজিদে কম আসতো এখন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে আসে, আগে ফরজ পড়তো না এখন ফরজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যত বিপদ আসে তত আমল বাড়িয়ে দেই, তাদের আমলের পরিধি বেড়ে যায়, তখন তার এই বিপদ মুসিবতটা তার জন্য রহমত স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাবরানি শরীফের বর্ণনা 7697 নম্বর হাদিসের বর্ণনা, বাইহাকি শরীফের 9344 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه واله وسلم اذا احب الله عبدا صب عليه البلاء صبا, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কোন বান্দা বান্দিকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ পাক কাকে ভালোবাসেন, কাকে পছন্দ করেন কিভাবে বুঝবো? সব্বা আলাইহিল বালা সব্বা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা বিপদ মুসিবত তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিপদ মুসিবত কাদেরকে দেন? যাদেরকে ভালোবাসেন। সুতরাং যদি আমার উপরে বিপদ চলে আসে, টেনশন পেরেশানি চলে আসে, কি বুঝতে হবে? আল্লাহ আমাকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন? পছন্দ করেন, হয়রান হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। এই হাদিস দ্বারা বুঝলাম যাদের উপরে বিপদ আসে আল্লাহ তাদেরকে ভালোবাসে।